আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ভিডিওটি তৈরি করেছি আমি দশম শ্রেণীর রসায়ন অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের। ষষ্ঠ সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি আশা করি আমি যে উত্তরটি লিখেছি তোমরা যদি হুবহু সেভাবে লিখো তাহলে শতভাগ নম্বর পাবে বলে আমি আশা করি। আর ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষাটি হতে চলেছে। যদি এ সম্পর্কে এখনও না জেনে থাকো তাহলে আমার ভিডিও চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা উত্তরপত্রে যাওয়ার আগে প্রশ্নটি একবার দেখে নিই। দেখো প্রশ্নটি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, উপরে ঝাপসা ছিল। তো দেখো প্রশ্নে কি বলেছে, অ্যাসাইনমেন্ট তোমাদের রসায়ন বিষয়ের একটি প্রথম অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে রাসায়নিক গুদাম থেকে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়। এই ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত আগুনের সম্পর্কে রাসায়নিক দ্রব্যটি আসার কারণে। রাসায়নিক দ্রব্যটি যথাযথভাবে রক্ষণ না করার কারণে এই ধরনের দুর্ঘটনা, জানমালের প্রচুর ক্ষতি হয়। আমরা যখন পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি তখন এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রেক্ষিতে তোমার বিদ্যালয়ের ল্যাবরেটরিতে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত একটি পরিকল্পনা প্রণয়ন করো। ঠিক আছে, এখানে তোমাদের কিছু শিখনফল দিয়েছে। দেখো তোমাদের শিখনফল ও নির্দেশনাগুলো, শিখনফল বলেছে পাঠ্যপুস্তকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করতে পারো, প্রকৃত বাস্তব জীবনের ঘটনাবলী রাসায়নিক দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারো। তারপর দেখো এখানে নির্দেশনা বলা আছে ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণের বর্ণনা, রাসায়নিক দ্রব্য বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যবহার। এখানে দেখো রাসায়নিক দ্রব্যগুলো যে বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দ্বারা ব্যবহার করা হয় সেই চিহ্নগুলো আমি বিশ্লেষণ করেছি, তোমরা সেখান থেকে চিত্রগুলো আঁকাতে পারবে। ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে সাজানোর ধারণা ব্যাখ্যা করতে পারবে। রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায় বর্ণনা। যাই হোক, তোমাদের যে উত্তরটি করেছি আমি আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা নমুনা উত্তরপত্রে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা নমুনা উত্তরপত্রে চলে এসেছি। তো আমি তোমাদেরকে প্রথম থেকে স্পষ্টভাবে পড়ে শুনে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত পরিকল্পনা। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত পরিকল্পনা। তোমাদের একটি যেই এই পরিকল্পনাটি আমি একটি প্রতিবেদন আকারে সাজিয়েছি, আশা করি আমি এইভাবে দিলে তোমরা শতভাগ নম্বর পাবে বলে আমি আশা করি। তোমাদেরকে একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি, দেখো অনেক সুন্দর করে আমি তোমাদের জন্য এটা সাজিয়েছি। তো চলো আমরা তারিখের এখান থেকে বিস্তারিত জানা শুরু করি। প্রথমে তারিখ তোমরা তোমাদের নিজস্ব মতো যেদিন অ্যাসাইনমেন্টে জমা দিবে তোমরা তার থেকে 2 কি 3 দিন আগের তারিখ দিবে। ঠিক আছে, বরাবর প্রধান শিক্ষক মিরপুর ঢাকা বিদ্যালয় তোমাদের বিদ্যালয় দিবে। আচ্ছা, বিষয় বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখার এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, শীর্ষক প্রতিবেদন। জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং, এখানে বিদ্যালয়ের নাম দিবে, তারিখ তারিখ বসে দিবে। অনুসরণে বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখার এবং দুর্ঘটনা রোধ করার উপায় সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। ঠিক আছে, ভূমিকা দেখো, সকল আবিষ্কারের মূলে রয়েছে গঠনমূলক বৈজ্ঞানিক চিত্র ও উন্নতমানের গবেষণা। রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা যেখানে করা হয় তাকে রাসায়নিক পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বলে। রাসায়নিক গবেষণাগারে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য থাকে, এদের মধ্যে কোনো কোনো রাসায়নিক পদার্থ ও পরিবেশের জন্য ক্ষতিকর। রসায়ন গবেষণাগারকে অনেক রাসায়নিক পদার্থের বোতলের গায়ে লেবেলের বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন দেওয়া থাকে। এই সাংস্কৃতিক চিহ্নর মাধ্যমে জানা যায় যে রাসায়নিক পদার্থটি বিস্ফোরক কোনটি, বিষাক্ত ও বিপজ্জনক কোনটি, পরিবেশের জন্য ক্ষতিকারক কোনটি, তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি। তাই এই বোতলের গায়ের বিপজ্জনক সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে বন্ধু, তারপর দেখো, তাহলে ছাত্রছাত্রী বা ব্যবহারকারী সহজেই কোনো রাসায়নিক পদার্থের পাত্রের গায়ে লেবেল দেখে ঝুঁকি মাথায় রেখে সাবধানতা সাথে পদার্থের ব্যবহার ও সংরক্ষণ করতে পারবে। কোনো রাসায়নিক পদার্থ কোথায় কীভাবে সংরক্ষণ করলে রাসায়নিক দ্রব্যের মান সঠিক থাকবে ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যাবে সেই সব ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণ, এখানে একটি পয়েন্ট তোমরা দিয়ে দিবে। ল্যাবরেটরিতে কাজ করার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেমন কাপড় বা শরীরে অ্যাসিড লাগা,
মুখে বা চোখে অ্যাসিড পড়ে আগুনের পুড়ে যাওয়া, কাচের পাত্র ফেটে ভেঙে কেটে যাওয়া, পরীক্ষণে তাপ দেওয়ার সময় জাম্প করে রাসায়নিক দ্রব্যর গায়ে বা চোখে মুখে পড়া, গবেষণাগারে আগুন লেগে যাওয়া ইত্যাদি। এই জাতীয় দুর্ঘটনা থেকে রক্ষার জন্য রাসায়নিক ল্যাবরেটরিতে সকলের ব্যবহারের জন্য কতিপয় নিরাপদ সামগ্রিক ব্যবস্থা থাকবে। এইসব নিরাপদ সামগ্রীর মধ্যে ফিউম হুড, অগ্নি নির্বাপক, নিরাপদ জলাধার, চোখ ধৌতকরণ টাম্প, অগ্নিকলম্ব, প্রথম সহায়ক বক্স, জরুরি টেলিফোনের ব্যবস্থা অন্যতম। ঠিক আছে, তারপর দেখো ফার্স্ট এইড বক্স। পরীক্ষাগারে ব্যবহারিক ক্লাস করার সময় ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে। ল্যাবরেটরিতে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য এবং বিভিন্ন কাচের যন্ত্রপাতি হতে দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা ঘটার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার আগেই ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। ল্যাবরেটরির জন্য ফার্স্ট এইড বক্স, প্রাথমিক চিকিৎসা বক্স, অর্থাৎ নিম্নলিখিত দ্রব্যগুলো থাকা আবশ্যকীয়, খুবই তোমাদের জন্য জরুরি। ঠিক আছে, তারপরে দেখো পয়েন্ট আকারে দিয়েছি, তোমরা পয়েন্ট আকারে দেবে। নাম্বার এক, শুকনা তুলা ও ব্যান্ডেজ, কিছু ব্যান্ডেজ, এইড ক্রোস্টেপ। দুই নম্বরে অ্যান্টিসেপ্টিক সেপ্টিক জাতীয় স্যাবলন বা ডেটল, টিংচার, আয়োডিন। নম্বর তিন, দ্বিতীয় ধরনের ফরসেপ। চার নম্বরে ক্ষত পরিষ্কার করার জন্য অ্যালকোহল বা এই জাতীয় অন্য কোনো পরিষ্কার দ্রব্য থাকতে হবে। পাঁচ নম্বরে ছোট কাঁচি এবং চাকু। তারপরে দেখো নাম্বার ৬, ইনলেহার এবং ব্যথা ও জ্বর উপশম জাতীয় ঔষধ যেমন প্যারাসিটামল, এস্টিপিরিন ইত্যাদি। আট নম্বরে অ্যান্টিবায়োটিক পাউডার বা ক্রিম যেমন লেবানল পাউডার বা ক্রিম। নয় নম্বর, বার্নল, বোরিক অ্যাসিড, ডেসলিন ইত্যাদি, অগ্নি নির্বাপক যন্ত্র। ঠিক আছে, পরীক্ষাগারে আগুন লেগে গেলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং এই যন্ত্র ল্যাবরেটরির মধ্যে দেওয়ালে বা লাইব্রেরির বাইরে দেওয়ালে রক্ষিত রাখতে হবে। এই ব্যাপারে ছাত্র, শিক্ষক, গবেষণাগারের পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা পূর্বে করতে হবে। আগুন বেশি হলে দমকল বাহিনীকে খবর দিতে হবে। অগ্নি নিরাপদ যন্ত্র কয়েক ধরনের রাখা উচিত, যেমন ক নম্বরে জ্বলনশীল ধাতু, এখানে ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছে নাইট্রোজেন, লিকন, ক্যালসিয়াম ইত্যাদি বলা হয়েছে, মাধ্যমে আগুন লাগে। ঠিক আছে, এর মাধ্যমে আগুন লাগলে ঠিক হবে। জ্বলানি তরল যেই পেইন্ট বা থিনার ইত্যাদি আগুন লাগে। গ নম্বর, জ্বলনশীল কাঠ, কাপড়, কাগজ, রাবার, প্লাস্টিক ইত্যাদি আগুন লাগে। তারপরে দেখো বন্ধু, রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংস্কৃতিক চিহ্নর ব্যাখ্যা। আমরা উপরে একটা সংকেতে দেখেছিলাম যে নির্দেশনাতে বলা ছিল যে বিভিন্ন সাংস্কৃতিক চিহ্নর ব্যবহারগুলো আমাদের জানতে হবে। তো দেখি, এই কলমে দেওয়া আছে আমাদের সাংস্কৃতিক চিহ্ন এবং এখানে দেওয়া আছে ঝুঁকির মাত্রা, সাবধানতা। ঠিক আছে, প্রথমে দেখো বিস্ফোরক পদার্থ। এই চিহ্নটি পদার্থ থেকে খুবই সাবধানতা থাকতে হবে। এইসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এইসব পদার্থের আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, এজন্যই শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই দ্রব্যগুলো খুবই সাবধানতা বজায় রাখতে হবে আর কি। এই চিহ্ন দ্বারা তোমাদের বুঝতে হবে যে এই সমস্যাগুলো হতে পারে। তারপর দেখো দাহ পদার্থ, অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ পদার্থ। এইসব পদার্থের দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। ঠিক আছে, তারপরের চিহ্নটি দেখো তোমাদের এখানে, বিষাক্ত পদার্থ। এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বন্ধুরা, এখানে হয়তো একটু অস্পষ্ট দেখা যাচ্ছে তোমাদের, তো যার কারণে আমি পড়ে দিচ্ছি, তোমরা পড়াটা মনোযোগ দিয়ে শুনে লিখে ফেলতে পারো। বেনজিন, ক্লোরোফিন, মিথানল, এই ধরনের পদার্থের মাধ্যমে অ্যাপলন, হার্ট, হ্যান্ড গ্লাভস, সেফটি গ্লোভস ইত্যাদি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর দেখো উত্তেজক পদার্থ, সিমেন্ট, ডাস্ট, লুবু অ্যাসিড, খার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ ত্বক, চোখ ও
শাস্ত্র ইত্যাদি ক্ষতি করে। এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যালপন, হ্যান্ড গ্লাভস, সেফটি গ্লোভস এগুলো ব্যবহার করতে হবে। তারপরে দেখো, স্বাস্থ্য ঝুঁকি পদার্থ, এই ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে গেলে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে। এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা শ্বাসকষ্টের ক্ষতিকর হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের তেজস্ক্রিয় পদার্থ, এইসব পদার্থ থেকে ক্ষতিকারক বিস্ফোরণ বের হয় যা ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি সৃষ্টি হতে পারে কিংবা এ একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। তাই এইসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। যেমন ইউরোনিয়াম, বেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকর, এই চিহ্নটি পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের সম্পূর্ণ এত পরিমাণে লিখতে হবে না, তোমরা শুধু চিহ্নটি দিবে এবং হালকা পাতলা একটু বিশ্লেষণ দেখে দেবে যে এই চিহ্নটি দ্বারা বোঝানো হয় যে পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর উভয়ের জন্য বিস্ফোরক, ঠিক আছে। যেরকম অল্প কিছু লিখে দিতে পারো, আমি তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা একটু অল্প করে লেখো, নো প্রবলেম। এ ধরনের পদার্থ উদাহরণ হলো যেমন লেড, কারমালি ইত্যাদি, ঠিক আছে। তারপর দেখো ক্ষত সৃষ্টিকারী, এই চিহ্নধারী পদার্থ শরীরে লাগলে শরীরের ক্ষত সৃষ্টি করে, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভেতরে ক্ষতিসাধক হতে পারে। আর তোমার হচ্ছে হাইড্রোক্লোরাইড অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই ধরনের পদার্থগুলো, ঠিক আছে। তো এই কটা চিত্রই তোমরা দিলে হয়ে যাবে। তো তোমাদের আবার বলছি, পুরো বিশ্লেষণ লেখা লাগবে না, শুধু চিত্র দিবে এবং চিত্রের প্রথম 2-3 লাইন আর কি বুঝিয়ে দিবে যে চিত্রটা কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, ল্যাবরেটরি রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে সাজানোর ধারণা, ল্যাবরেটরিকে রাসায়নিক দ্রব্য সংকেতের কতগুলো সাধারণ নিয়ম অনুসরণ করা হয়। যেমন 1 নম্বর, রাসায়নিক দ্রব্য কখনো খোলা অবস্থায় রাখা যাবে না, বিকারক বোতলের বিকারক রেখে দছিপি বা কার্ক লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো, অ্যাসিড ও ক্ষার সর্বদা বিভিন্ন টেবিলে সাজিয়ে রাখতে হবে, ধূমায়িত বা গাঢ় অ্যাসিড বিভিন্ন টেবিলে সাজিয়ে রাখতে হবে, এইভাবেই জারক ও বিজারক পদার্থ একই টেবিলে বা তাকে রাখা যাবে না, ঠিক আছে। একই টেবিলে আমাদের জারক বিজারক পদার্থ রাখা যাবে না। পরীক্ষার জন্য বিস্ফোরক বিভিন্ন টেবিলের বর্ণের ক্রমানুসারে সাজিয়ে রাখতে হবে। বিস্ফোরক বোতলের স্থায়ীভাবে রাসায়নিক পদার্থের নাম, সংশ্লিষ্ট ঝুঁকি ও সতর্ক সংকেত যুক্ত লেবেল লাগাতে হবে। বৃহদাকারের পাত্রগুলো সেলফের নিচে রাখতে হবে। দাহ্য পদার্থগুলো পৃথকভাবে সংরক্ষণ করতে হবে এবং উচ্চ বিষাক্ত পদার্থ, গাঢ় তীব্র অ্যাসিড ও ক্ষার তলাদ্রব্য অবস্থায় রাখতে হবে। আলোক সংবেদনশীল পদার্থকে রঙিন বোতলে রাখতে হবে। ব্যবহারের মাত্রা ও পরিমাপের ওপর ভিত্তি করে অধিক ব্যবহারযোগ্য রাসায়নিক পদার্থ ব্যবহারিক, ঠিক আছে। তারপর দেখো, ড্রেক্সের তাকে সাজিয়ে রাখতে হবে রাসায়নিক পদার্থের বিন্যাসে। এই ক্ষেত্রে ইংরেজি আদ্র অক্ষরের ক্রমাণু অনুসারে সংরক্ষণ বাঞ্ছনীয় নাম। এতে পরস্পর বিপরীতধর্মী পদার্থগুলো পরস্পর অবস্থান করতে পারে। রাসায়নিক পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে রেকর্ড খাতার স্টোর রূপের সংরক্ষিত পদার্থের পরিমাপ, আয়ুসংকাল, উপাদান ইত্যাদি, প্রথম প্যাকেট, কর্ক খুলে, ব্যবহারের তারিখ, সংরক্ষণের তারিখ ইত্যাদি লিপিবদ্ধ রাখতে হবে। রাসায়নিক দ্রব্যের দুর্ঘটনা রোধ করার উপায়, পোশাক, ল্যাবরেটরিতে ঢেলে ঢালা কাপড় ব্যবহার করা উচিত নয়। ল্যাবরেটরি প্রবেশের আগে ছাত্রছাত্রীদের সাদা অ্যাপ্রন পরতে হবে, রাসায়নিক দ্রব্য দ্বারা যাতে জামা কাপড় নষ্ট না হয় সেজন্য অ্যাপ্রন পরা জরুরি। নিরাপদ গ্লাভস, চোখ মানুষের অমূল্য সম্পদ, তাই চোখের সুরক্ষার জন্য ল্যাবরেটরিকে নিরাপদ গ্লাভস ব্যবহার করা উচিত। বিকারক বা বিয়াজেন্ট স্টেটিউব নিয়ে উত্তপ্ত করার সময় তাকে সময় তীব্র বেট ও টেস্ট টিউব থেকে বেরিয়ে আসে। উত্তপ্ত এবং তীব্র বেগে বেরিয়ে আসা বিয়াজেন্ট কোনোভাবে চোখে পড়লে মারাত্মক ক্ষতিকর সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে চোখে গ্লাস ব্যবহার করে এরূপ ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য গ্লাসের ফাঁক দিয়ে যে গ্লাসীয় পদার্থ প্রবেশ করে না
পরে গ্লাসের ফাঁক দিয়ে যেন গ্লাসীয় পদার্থ প্রবেশ করতে না পারে, এজন্য গ্লাসের পার্শ্ব দিয়ে প্লাস্টিক লাগানো নিরাপদ গ্লাস ব্যবহার করা উত্তম, ঠিক আছে। তারপর হচ্ছে মাস্ক, ল্যাবরেটরিতে কোনো কোনো পরীক্ষার মারাত্মক যন্ত্র বিস্ফোরক দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়, কখনো এভাবে এসব গ্লাভস লাসিকা দ্বারা ভিতরে প্রবেশ করলে মাথা ব্যথা ও বমি হওয়ার শ্বাসকষ্ট, চোখে পানি আসে, ঠিক আছে। তারপর দেখো চোখে লাল হওয়া এমনকি শিক্ষার্থীদের অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারে, এসব দুর্ঘটনা এড়ানোর জন্য মাস্ক ব্যবহার খুবই প্রয়োজন। হ্যান্ড গ্লাভস, ল্যাবরেটরিতে ব্যবহার রাসায়নিক পদার্থগুলোর বেশিরভাগই হাতে গায়ে বা চামড়ায় লাগে, ক্ষতি সাধন করে, এইসব রাসায়নিক দ্রব্য খালি হাতে স্পর্শ করা ঠিক না, এই জন্য ল্যাবরেটরিতে কাজ করার সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করা দরকার। এছাড়াও রিয়াজেন্ট বোতলে সিপি খুলতে বা আটকানোর ক্ষেত্রে হাতে গ্লাভস পরে নিতে হবে, ভাঙ্গা কাঁচের টুকরা ব্যবহারে ফিল্টার পেপার বুলেট পিপেট ইত্যাদি খালি হাতে বা খালি হাতে না ধরে গ্লাভস পরা অবস্থা ব্যবহার করা উত্তম, ঠিক আছে। তারপর হচ্ছে সর্বশেষ দেখো আমাদের প্রতিবেদক, যে আমরা লিখেছি প্রথমে আমরা তারিখ দিয়েছিলাম, প্রতিষ্ঠানের নাম দিয়েছিলাম, এখন হচ্ছে প্রতিবেদকের নাম ও ঠিকানা, ঠিক আছে। এবং ক নাম্বার, তোমরা দশম শ্রেণী দেবে বিভাগ বিজ্ঞান, অবশ্যই সবার বিজ্ঞান বিভাগেরই রোল নাম্বার, তোমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে শিক্ষা প্রতিষ্ঠান নাম, প্রতিবেদকের তৈরির তারিখ আর কি। আমি আবারও বলি তোমাদের তৈরি যেদিন তোমরা অ্যাসাইনমেন্টে জমা দেবে তার থেকে 2-3 দিন আগের তারিখটা দেওয়াই অতি উত্তম, ঠিক আছে। প্রতিবেদকের সময় তোমরা নির্ধারিত সময় দিয়ে দেব। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি এখানেই শেষ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী তোমরা যারা এখনও সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট করনি, আমাদের চ্যানেল থেকে সব অ্যাসাইনমেন্ট তোমরা করে নিতে পারো, এবং এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, এবং সর্বদা পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।